বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ একটি গোটা পরিবার হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তাদের বসত ঘর। সন্ধ্যা গুনিয়ে আসতেই বেশ বন্য এলাকায় হাতির তাণ্ডব শুরু হয়, গ্রামবাসীরা অতিষ্ঠ। রাত যখন ঠিক একটা, তখনই বন্য দাতাল হাতি এলাকায় বাড়িঘরে প্রবেশ করে তাণ্ডব লীলা চালায়। অল্পেতে প্রাণে বেঁচে যায় একটি গোটা পরিবার। বসত ঘর থেকে প্রাণে বাঁচিয়ে পরিবার পরিজনদের দৌড়ঝাঁপ শুরু হয়। কনকনে শীতের রাতে কুম্ভকর্ণের নিদ্রায় সকলে আচ্ছন্ন। সময়টা ঠিক রাত 8টা। বাড়ির মালিক সহ পরিবারের পরিজনদের চিৎকার চেঁচামেচি শুরু হয়। রাত 1টা নাগাদ দাতাল হাতি পুরো বসত ঘর ভেঙে দেয়। ঘটনাস্থলে দীর্ঘ 2 ঘন্টা পর তড়ি ঘুরে দৌড়ঝাঁপ শুরু হয়। বন্য দাতাল হাতির ভয়ানক তাণ্ডব থেকে এলাকাবাসীদের পরিত্রাণ দিতে দ্বিধাগ্রস্ত বন্য কর্মীরা সহ বর্তমান ভলেন্টিয়ার্সরা। বন্য দাতাল হাতির আতঙ্কে পরিবার পরিজনদের আতঙ্কে দিন কাটাতে হচ্ছে। এই নিয়ে বুক ফাটা আর্তনাদ নিয়ে কি বলছেন আতঙ্কগ্রস্ত মানুষ শুনুন। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। কিভাবে আমরা সারাদিন পরিশ্রম করে এই গরিব ঘরের সন্তান, হ্যাঁ আয়েশারে বউ বাচ্চা লইয়া সবাই লইয়া ঘুমাইতেছি, এরপরে দিয়ে ঘুমাই দিয়েছি ভাত খেয়ে এসে, এরপরে দিয়ে গণেশ আসে না ইয়া বাঙা আরম্ভ করছে, এরপরে বাঙা আরম্ভ করছে, দান 2 বস্তা নিছে না বাবা রে কায়ে দেখিয়া কায়ে দে, তুই যাই বেগা তুই গিয়ে সেরে আবার ঘুরে আইস করে, আবার ঘুরে আইসে আবার পরে আসে না, আমরা দেখি ওর ফল লাগে আমরা জীবন ডাকে লিটা করে রাখছে, নাহলে আমরা চলা ফিরার কোনো রাস্তার থাকলো নইলি ইয়া বুঝতে আসে বলি আমি কি করবো, আমরা গণেশ ফরান আর নাইলে আমরা তাহলে একটা বন্দোবস্ত করে বউ বাচ্চা লইয়া সবাই লেগে তাহো এই একটা রাস্তা দেখা দেন, এছাড়া আর কিছু কোনার নাই। কোন সময় আসে কাল? কালকা রাত্রে একবার আসে, 8টার সময় একবার আসে, 1টার সময়। কখন ঘর ভাঙছে? ঘর ভাঙছে 1টার সময়। আপনারা কি বিছনাতে ছিলেন? বিছনাতে আয় দুপুর করে আপনারা কাটার নিচে গেছি, যান বাঁচানো লাগে কিতা করুম, গেছি যান বাঁচানো লাগে, গেছি যান বাঁচাইছি, এরপরে তাক এ বিছনাতে এ বিছনাতে আমরা খুব বিছনা বাচ্চা কাচ্চা লইয়া সবাই লইয়া ঘুমাই দিয়েছি, এরপরে দিয়ে আর যান বাঁচানোর কোনো রাস্তা নাই, যে বাইরেও তাও কোনো রাস্তা নাই, তো কীটা করুম কোন দেখেন আপনার একটা গরিব গরিব সন্তান যখন আমরা একটা তাহলে রাস্তা দেন, নাহলে আপনারা গোনা সরান। আমার বাড়িতে সবাই খুব পুজো বসে, প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে পুটে খায়, সবাই বলে আমার হাতের জাদুতেই নাকি রান্না এত ভালো হয়। আর আমি বলি সবটাই হলো পি আর গোল্ড আপনার রান্নাঘরে যখন পি আর গোল্ড কাচ্চি ঘানি সর্ষে তেল থাকবে তখন প্রশংসা তো সবাই করবে। পি আর গোল্ড কাচ্চি ঘানি সরিষার তেল খাঁটি তেল।